আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ভিডিওতে আমরা আমাদের কালারস নিয়ে কথা বলেছিলাম, কালারসের ভিতরে আমাদের HTML কালারটা নিয়ে কীভাবে কাজ করে, কালার কি মানে কীভাবে ইউজ করতে হয় এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি। তো আজকে আমাদের পরবর্তীতে দেখেন HTML CSS আছে। তো HTML CSS কি আসলে? HTML এর ভিতরে সি স্টাইল CSS আমরা জানি অলরেডি, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা কথা বলছি এবং স্টাইল অ্যাট্রিবিউট কীভাবে কাজ করে এটা কিন্তু অলরেডি আমরা দেখাইছি, এটা কেন ব্যবহার করতে হয়। তো আমাদের স্টাইল মানে আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই কালার, এই ফন্টের সাইজটা একরকম, এটা এই এটার ব্যাকগ্রাউন্ড কালার একরকম, এবং এইখানে দেখেন যে সরি, এখানে দেখেন আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার রাখা আছে। এখানে এই জিনিসটা দেখেন কত সুন্দর লাগতেছে, এখানে দেখেন প্রথমে একটা কালার, একটা বর্ডার আছে, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর একটা টেক্সট আছে, টেক্সটের নিচে আরেকটা কালার আছে, এরমভাবে এখানে দেখেন যে আরেকটা কালারের মধ্যে লেখা আছে। তো এইভাবে আসলে মানে ওয়েবসাইটের ডিজাইন করা হচ্ছে। তো ডিজাইনটা, এই ডিজাইনটা করতেছে কে? সিএসএস। সিএসএস এর ফুল নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। এই যে দেখেন এখানে ক্যাসকেডিং স্টাইল শিট, তার ওইটাকে শর্টকাটে সিএসএস বলে। এখানে দেখেন, এখানে হচ্ছে এটাকে আমার ওয়েবসাইটের ফরম্যাটিং বা লেআউটকে এটা তৈরি করে, এই সিএসএস দ্বারা আমার ওয়েবসাইটের লেআউটটা থেকে সে সুন্দর করে তৈরি করতে পারে। এটা আপনার মনে করেন যে কি, আপনার ওয়েবসাইটকে আপনি মোবাইলে দেখতে চান, মোবাইলে কীভাবে দেখতে পারবেন সেটার জন্য এই সব কিছু সিএসএস মেনটেন করে। মোবাইলে কীভাবে দেখবেন, আপনি কম্পিউটারে কীভাবে দেখবেন, আপনার ট্যাবে কীভাবে দেখবেন, আপনার ওই কী বলে প্রিন্টারের মানে প্রিন্টারের সাথে কীভাবে এটা সংযুক্ত করবেন, প্রিন্টারের সাইজ মতন এটাকে তৈরি করবেন, এগুলো সব কিছুই সিএসএস দ্বারা তৈরি হয়। তো সিএসএস এইচটিএমএল থেকে স্বাধীন, মানে এইচটিএমএল এর থেকে সিএসএসটা হচ্ছে স্বাধীন, এবং কোনো এক্সএমএল ভিত্তিক মার্কআপ ভাষার মাধ্যমেও ব্যবহার করা যেতে পারে। আপনি এইচটিএমএলকে মানে এইচটিএমএল থেকে আপনি সিএসএস ভাষাটা স্বাধীন, সেটাকে আপনি এক্সএমএল ভাষাতেও এটা মার্কআপ ভাষার মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো আমরা জানি যে আমাদের এই আমরা হচ্ছে স্টাইল মানে সিএসএসটাকে তিনভাবে ব্যবহার করতে পারি, তিনভাবে মানে কেমন কেমন করে। একটা হচ্ছে ইনলাইনে, একটা ইনলাইন, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। তো চলো আমরা কোড এডিটরে যাই, আমাদের ইনলাইন কোনটা, তারপরে ইন্টারনাল কোনটা, এক্সটার্নাল কোনটা দেখবো আজকে। তো তার জন্য এখানে আমরা অলরেডি হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখছি, এবং আমাদের এখানে এটা মুছে দিই, আমাদের ক্লাস নাম্বার আছে এগুলো, এগুলো বাদ দিতে হবে, সরি এগুলো মনে ছিল না আগের বারে। তো এখানে আমাদের 17 নম্বর ক্লাস লিখবো, ক্লাস 17 কি HTML CSS, আমাদের ক্লাসের নাম হচ্ছে HTML CSS। তো HTML CSS এখানে দেখেন আমরা প্রথমে দেখব ইনলাইন CSS কি। ইনলাইনটা হচ্ছে এই যে দেখতেছেন না যে আপনি এখানে H1 একটা ট্যাগ লিখে রাখছেন, তো আপনি H1 ট্যাগ এখানে আরেকটা লেখেন। এখানে যদি এখন ইনলাইন CSS কীভাবে লিখতে হয়, আমরা জানি স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে আমাদের, স্টাইল নামক অ্যাট্রিবিউটের ভিতরে আমরা CSS লিখতে হয়। HTML এর ভেতরে একটা স্টাইল নামক অ্যাট্রিবিউট আছে, এবং সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে সিএসএস লিখতে হয়। তো এইটা এখানে আমরা স্টাইলের স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করি, STYLE স্টাইল, এবং তারপরে সমান সমান দিয়ে ডবল কোটেশন নেবেন। এখানে যদি আমি লিখি কালার রেড দিয়ে সেমিক্লোন দিলাম, এখন আমাদের ভিউটা দেখেন, এখানে আসি রিলোড করেন, এখানে কিন্তু আমার কী হয়েছে একটা কালারই সরি একটা লাইনে এই কালারটা প্রদর্শন হয়েছে। বাট এটা হচ্ছে আমাদের ইনলাইন, ইনলাইন মানে যেই লাইনে লিখছি মানে যেই ট্যাগের ভেতরে লিখছি শুধু ওইটা ওই একটা ট্যাগের ভেতরেই অ্যাপ্লাই হবে, ওই একটা ট্যাগের ভেতরেই অ্যাপ্লাই হবে, এবং কারেন্ট টাইমে সেটা অ্যাপ্লাই হবে। আপনার রিলোড করলে ওই ওই লাইনেরটা সেই সাথে সাথে সে কালার দিয়ে যাবে। এটা আমাদের সাধারণত মেইলের সময় মেইলিং করতে গেলে পারে, দেখবেন যে মানে পরবর্তী যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে ইনলাইন সিএসএস কেন লিখতে হয়। ইনলাইন সিএসএস আসলে সাধারণত খুবই কম লেখা হয়, ইনলাইনে লেখাটা আসলে গুড হ্যাবিট না আমাদের। ইনলাইনটা কীভাবে লিখতে হয় প্রথমে শিখে নিই।
তো এইখানে ইনলাইন লিখছি, ইনলাইন আমার প্রত্যেকটা লাইনের স্টাইল প্রত্যেকটা লাইনে লিখতে হচ্ছে। বাট এখানে যদি আমি ইন্টারনাল জিনিসটা দেখেন, এখানে ইনলাইন হচ্ছে কি, আমার একই লাইনের মধ্যে আমি নিজের মতো নিজের যেই সিএসএসটা সেটা লিখলাম, সেটাকে ইনলাইন বলে। আচ্ছা ইন্টারনালটা কি, ইন্টারনাল হচ্ছে আপনার এই একই পেজের মধ্যে, মানে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পেজের মধ্যে আপনি হেড ট্যাগ আছে না উপরে, হেড ট্যাগের ভেতরে আপনি স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করে নেবেন, stylE। এখানে আমি আপনার ম্যানুয়াল দেখাই stylE, এবং এটা আচ্ছা দেন সরি ইন্টার, তারপরে স্টাইলকে ক্লোজ করলাম, স্টাইল ক্লোজ। এবার দেখেন এখানে আমি যদি লিখি h1 এবং তার ভিতরে যদি আমি এখানে লিখি স্টাইল লেখা, সিএসএস লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনার যদি ট্যাগ নেমকে কল করেন তো সেটাকে ট্যাগ নেম লিখতে হবে, এখানে লিখলাম আমি h1 এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটকে মেবি প্রোগ্রামিং ভাষাতে কার্লি ব্র্যাকেট বলে, তো সেকেন্ড ব্র্যাকেট দিবে আমরা বাংলাতে যেহেতু বলতেছি বাংলাতে বলে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে লিখব আমি কালার গ্রিন। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখেন, এখানে এটা আমি বাদ দিই, এটা বাদ, আমাদের ভিউটা দেখি, দুইটা লেখায় কিন্তু গ্রিন হয়ে গেছে তাই না, কারণ সাধারণত কি আমাদের দুইটা লেখায় গ্রিন হয়ে থাকবে। এখানে তো আমি কোনোটা জাস্ট এখানে কী হয়েছে, আমরা একটাকে কল করছি এই একটা নাম দিয়ে, এখন এই পেজের মধ্যে যতগুলা h1 ট্যাগ আছে যতগুলো, আমার মনে করেন যে 500,000, 2,000, 5,000, 10,00,000, 20,00,000 যদি h1 থাকে সেই ক্ষেত্রেও সে প্রত্যেকটার কালার গ্রিন করে দিবে। আচ্ছা কিন্তু এই পেজের বাইরে গেলে কিন্তু এই গ্রিনটা আর কাজ করবে, মানে এই h1-এর এই যে স্টাইলটা দিচ্ছেন এইটা আর কাজ করবে না। এখন এখানে তাহলে আমার কী পাইলাম, আমার এই পেজের মধ্যে যে স্টাইলটা রাখছি এইটাকে পাইলাম। আচ্ছা এখন আমি এখানে দেখেন আমার মানে পাইরোটির বিষয়টা বলতেছি যে আসলে কোনটা কী কতটুকু পাইরোটি। এখানে যদি আমি এখন দিলে স্টাইল রেড দেবেন, এটা কি আমি ইনলাইনে লিখছি, তো ইনলাইনেরটাকে কতটা পাইরোটি দেয় দেখেন, আমার এখানে কিন্তু বলাই ছিল যে আমার যতগুলো h1 ট্যাগ আছে সবগুলোর ভেতর সে কালার গ্রিন করে দিবে। তারপর যখন আমি ইনলাইনে এসে লিখলাম যে আমার না এটার কালার গ্রিন হবে না এটার কালার রেড হবে, তখন সে কী করতেছে এটার কালারকে রেড করতেছে এবং পরেরটা কালারকে গ্রিন করতেছে। তো ইনলাইনে যদি আপনি কোনো সিএসএস লেখেন সেটা হচ্ছে আপনার সব একদম সর্বপ্রথমে এটার প্রায়োরিটি, আপনি ইনলাইনে যেটা লিখবেন সেটা 100% তার দিতে হবে, দেন অন্যগুলোর কোনো চান্স নাই। আপনি যদি 100 জায়গা তো লিখে রাখেন, সেটা যদি ইনলাইনে যদি তার উল্টাটা লেখেন সেই উল্টাটাই হবে, আপনার কোনো কিছুতে হবে না। তবে হ্যাঁ এর মধ্যে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে দেখেন আবার এখানে আমি লিখি ইম্পর্টেন্ট করে দিই, এটা ইম্পর্টেন্ট। এবার কোনটা আসবে চলুন দেখি, আচ্ছা ইম্পর্টেন্ট বানান ঠিক আছে কি, চেক করেন রিলোড করেন, আচ্ছা দেখি এইখানে ভিউ করি, কেন নিচ্ছে না একটু দেখতে হবে কেন নিচ্ছে না, আচ্ছা এখানে বানান ভুল হয়েছে আমি শিওর, গ্রিন অ্যান্ড এটা ইম্পর্টেন্ট ঠিক আছে না, আচ্ছা টিই দিছিলাম দেখেন এখানে টিই দেওয়া আছে ইম্পর্টেন্ট, এখানে টিএ হবে সরি আমার স্পেলিং মিস্টেক। আচ্ছা এইবার এখানে দেখেন কি হচ্ছে, দুইটাই গ্রিন, আমার ইনলাইনটাকে কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না, বিকজ এটা ইম্পর্টেন্ট, এটা যেইখানে থাকে যদি সেটা ইম্পর্টেন্ট দেওয়া থাকে সেটাকে তারা ফার্স্ট প্রায়োরিটি দেবে। বাট আদারওয়াইজ যদি আপনি ইম্পর্টেন্ট ছাড়া যদি কোথাও আপনার হাজারভাবে লেখা থাকুক তারপরে সেটা যে ইনলাইনে যেটা লেখা আছে সেটা কাজ করবে। তো আমরা বুঝলাম যে ইন্টারনালি কি আর ইনলাইন কি, ইনলাইন হচ্ছে যেটা কারেন্ট লাইনে লেখা হয় সেটাকে ইনলাইন বলে, এবং যেটা হেডের মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে লিখি সেটাকে বলা হয় ইন্টারনাল। আচ্ছা ইনলাইনটা কোথায় কাজ করে, ইনলাইন শুধু যেই লাইনের মধ্যে আমি লিখছি সেই লাইনেই কাজ করবে, আর ইন্টারনালটা হচ্ছে যেই পেজের মধ্যে আমি লিখছি সেই পেজের মধ্যেই কাজ করবে, তার বাইরে গিয়ে সে কাজ করবে না। এখন আমাদের এখানে একটা আর
তাহলে এখানে ইনলাইন লিখলাম বুঝলাম, ইন্টারনাল বুঝলাম, এবার এক্সটারনাল তাই আমরা কথা বলবো। তো এক্সটারনালে যাই, এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করবি, নিউ ফাইল। আচ্ছা সিএসএস ফাইল কীভাবে তৈরি করতে হবে সেটা দেখি চলেন। এখানে আমাদের ক্লাস রাখা আছে এবং আমরা এখানে যাব এসটিএমএল টিউটোরিয়াল। এখানে আমরা একটা সিএসএস ফাইল তৈরি করতে, সিএসএস ফাইল তৈরি করতে হয় আমাদের সেই আবার এসটিএমএলের মতো করে। এখানে নিউ নিয়ে যাওয়ার পরে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টের মধ্যে অল সিলেক্ট, দেন লিখবো হচ্ছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা এবার আমাদের কোড এডিটরে যাই। কোড এডিটরে যাওয়ার পর এখানে আমরা এটা লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার নিয়ম কি আমি এখানে দেখে আপনাদের শর্টকাটে বোঝাবো নাকি আপনারা নিজে হাতে সম্পূর্ণ লিখে দিব? তো সম্পূর্ণ লিখে দিতে গেলে পারে মানে লিখেই দিই, চলেন লিখে দিই লিঙ্ক লিঙ্ক। তারপরে দিব হচ্ছে রেল লিঙ্ক রিলেশন সমান সমান ডবল কোটেশন স্টাইল শিট এস টি ওয়াই এল ই এস এইচ ডবল ইটি স্টাইল শিট। এবং তার ভিতরে লিখতে হবে আমার এইচ রেফ, এইচ আর ই এইচ রেফ এবং ইকুয়াল ডবল কোটেশন। এবং তার ভিতরে আমার লিঙ্কটাকে রাখলাম। এবার লিঙ্কের আমাদের কী দিতে হবে, আমার স্টাইল শিটের মধ্যে এই হাইপার লিঙ্ক, কিন্তু এই স্টেপ সমান সমান হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্কে কী দিতে হয়, হাইপার লিঙ্কের মধ্যে আমাদের যেই লিঙ্কটা আছে বা যেই সিএসএস ফাইলটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেট করবো। তো এখানে আমাদের স্টাইল ডট সিএসএস আছে, তো স্টাইল ডট সিএসএসটাকে আমরা এখন ওপেন করি আর একটা ট্যাবে। এখানে দেখেন আমাদের সরি কোডটাকে একটু সুন্দর করি। আচ্ছা এবং এখানে একটা লিঙ্ক রিলেশন স্টাইল শিট এইচ রেফ আমরা স্টাইলটা দিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের দেখেন এখানে যদি আমি বডির মানে কী করবো এইচ ওয়ান, এখানে একটা আমরা স্টাইল দিই এইচ ওয়ান এইচ ওয়ান সরি 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 এইচ ওয়ান কালার কালার দেওয়ার পরে কী দিব হোয়াইট হোয়াইট কালার যদি দিই কী হয় দেখি। এবার চলেন আমি এখানে লেখাটা কিন্তু হারায় যাওয়া লাগবে এবার, কারণ যেহেতু আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি তো হোয়াইট কালার দেওয়ার ফলে এখানে আমার লেখাটা হারায় যাবে। কি যাচ্ছে হারায় কেন যাচ্ছে না, চলেন এখানে দেখি আগে আমি এই এই সিএসএসগুলো অফ করে দিই। এই সিএসএসটা অফ করে দিই, একটা অফ করলেই বুঝতে পারবো কী হয়। এবার রিলোড করেন দেখেন উপরে নিচের লেখাটা হারায় গেছে, নিচের লেখাটা হারায় গেছে। এই লেখাটা কী হয়ে গেল, আমাদের ওই যে আমাদের এক্সটার্নাল সিএসএস যেটা আছে সেটা হয়েছে। তো এক্সটার্নাল মানে এই পেজের সিএসএসটাকে সে এখানে পাইছে। তো আমি এই জন্য এটার এইচ ওয়ানের কালার আমি হোয়াইট করে দিয়েছি, তো এই জন্য লেখাটা হারায় গেছে। তো এখানে হোয়াইট না করে এখানে দিব আমি কী দিব, এখানে আমার কালার তো দেখছি, তো এখানে একটু কালারটা চেঞ্জ করি ডি ডি ডি, তো এটা ডি দিলাম। এটা ডেসিমেল কিন্তু মনে আছে কি যে ডেসিমেলে আমরা কালার পদ্ধতি ব্যবহার করতে পারি, তো ডেসিমেল কালার এখানে আমি ইউজ করলাম। তো এবার দেখি চলেন কি অবস্থা, এখানে রিলোড, এখানে কি ডিডিডির যেই কালার সেই কালারটা এখানে চলে আসছে। আপনার কালার পিক করার জন্য কালার পিকার নামক একটা অ্যাপ্লিকেশন আছে, সেইটাই ইনস্টল করে নিতে পারেন কালার পিকার। এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কালার পিকারটা, এই মুহূর্তে এটা নিয়ে ডিসকাশন শেষ করিনি। তো এখানে কী হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ডটা এই কালারে আসছে। আচ্ছা হ্যালো ওয়ার্ল্ডটা এই কালারে আসছে বিকজ এইটা আমার এক্সটার্নাল ফাইল থেকে আসতেছে। যদি এইখানে আমি এইটার এই মুহূর্তে অন করে দিই তাহলে কী হবে, আমার সেইটার কাজ করবে না, আমার যা ছিল আগের এই সবুজ কালারটা আসতেছে, মানে গ্রিন যে দিছে এখানে গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করতেছে। তো এখানে আমরা কী বুঝলাম, ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে আমাদের যেটা ইনলাইন লিখতেছে এইটাকে, সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমার যে মানে কী বলে এটা ইনলাইন লেখা যায়, তারপরে ইন্টারনাল লেখা যায়, এক্সটার্নাল লেখা যায়, তাই না? তো আমার ইনলাইনটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, ইন্টারনালটাকে আমাদের সেকেন্ড প্রায়োরিটি এবং এক্সটার্নালটাকে আমাদের থার্ড প্রায়োরিটি দেওয়া হবে। আমরা যদি এখানে ইন্টারনালি এক্সটার্নাল লিখে রাখি যে এইচ ওয়ানের কালার রেড হবে এবং
ইন্টারনাল লিখে রাখি যে এস ওয়ান এর কালার গ্রিন হবে এবং আমরা যদি ইনলাইন লিখি এস এইচ ওয়ান এর কালার ব্লু হবে তো অবশ্যই আমাদের সেটা ব্লুটা কাজ করবে গ্রিন এবং রেড দুইটার কোনটাই কাজ করবে না তবে হ্যাঁ এর মধ্যে আমাদের শর্ত হচ্ছে যদি কেউ ইম্পর্টেন্ট করে দিয়ে থাকে যদি আমি এখানে দেখেন এটাকে ইম্পর্টেন্ট করি সরি মিস্টেক IMPORTANT ইম্পর্টেন্ট তো যদি আমি ইম্পর্টেন্ট করি মানে শর্টকাট করতে কি সময় লাগছে ইম্পর্টেন্ট করি তাহলে দুইটাই কিন্তু মানে সেই ধূসর DDD এই গার্ডটা অ্যাপ্লাই করতেছে তো ইম্পর্টেন্ট যদি করা থাকি ইম্পর্টেন্ট করলে সেটা আপনার যত যাই থাকুক ইন্টারনাল এক্সটার্নাল বোঝে না যে ইম্পর্টেন্ট তাই মানে তাকেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় তবে কি যদি আপনার এখানে ইন্টারনালে যদি আপনার ইম্পর্টেন্ট থাকে আবার এক্সটার্নালেও ইম্পর্টেন্ট থাকে তো ইম্পর্টেন্ট কিন্তু যেটা ইন্টারনালে আছে সেটাকে আবার ফার্স্ট প্রায়োরিটি দেবে আবার যদি ইন্টারনালে আছে এক্সটার্নালে যদি আরেকটা কালারে যদি ইম্পর্টেন্ট থাকে তো তখন সেটাকে আবার ফার্স্ট প্রায়োরিটি দেবে তো আপনার প্রায়োরিটি জিনিসটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল তিনটাকে অবশ্যই ডিফারেন্টভাবে আছে আপনি বুঝতে পারতেছেন আর আজকের ক্লাসে পর্যন্তই পরবর্তীতে আমরা দেখি কী নিয়ে কী আছে আমরা এখানে W3 স্কুলে যাই HTML লিঙ্কস তো আমরা HTML লিঙ্কস নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসে তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ